শর্তাবলী প্রযোজ্য। লেখক অজানা কোনো লেখক, তারই গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। পকাদা ঘুমের মধ্যেই নাকে একটা বোটকা গন্ধ পেল। লঞ্চটা অল্প অল্প দুলছে, ঘুমটা দারুণ হচ্ছিল, কিন্তু হঠাৎ গন্ধ কোত্থেকে এলো? পকাদার চোখ খুলে মনে হলো সামনের বেডে কেউ একটা শুয়ে। চশমাটা চোখে দিয়ে আঁতকে উঠল পকাদা। একটা রয়্যাল বেঙ্গল টাইগার তার মুখের দিকে তাকিয়ে বসে আছে। পকাদার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, গুড মর্নিং। পকাদা কি ঘটছে বুঝতে না পেরে বলল, হ্যাঁ গুড মর্নিং। বাঘটা বলল, ঘুম কেমন হলো? পকাদা বলল, ভালো ভালো। তা সুন্দরবন এই প্রথম? তা হিসু পটে কিছু করার আছে? কেন কেন না, তাহলে আমি খাবো। কি খাবেন? কি না, কাকে? আপনাকে মানে? এটাই তো চুক্তি হয়েছে। কার সঙ্গে চুক্তি? কেন, বন দপ্তরের সঙ্গে। কি চুক্তি? মানে চুক্তি হলো মাসে 10টা করে টুরিস্ট আমাদের প্রাপ্য, তবে তার বদলে আমরা আপনাদের এন্টারটেইন করব। এই আপনারা যখন লঞ্চের জানলা দিয়ে উঁকি দেবেন, তখন আমরা সপরিবারে পাড়ে এসে দাঁড়াবো। বাচ্চারা ডিগবাজি খাবে, আমার বউ সামনের পা দুটো তুলে আমার গালে একটা চুমু খাবে। কি হবে? আরো বেশি টুরিস্ট আসবে, বন দপ্তরের লাভ হবে। ও বেশ, কিন্তু আমাদের প্যাকেজে তো এটা ছিল না, মানে আমাদের লঞ্চের মধ্যেই বাঘে খাবে ছিল না? ভালো করে পড়েননি? মানে মানে দেখুন, নিচে ছোট্ট করে লেখা আছে শর্তাবলী প্রযোজ্য। কি লেখা আছে তো? একজন বাঘ কাউকে পছন্দ করে নেবে, আর কাকে পছন্দ করবে সেটা বাঘের উপর নির্ভর করবে। আপনি আমাকে বাঁচলেন? বাঁচলাম তো, বেশ তো বেশ তো। তা লঞ্চের বাকিরা কোথায়? লঞ্চের বাকিরা আমার পরিবারের সঙ্গে জঙ্গলে বেড়াচ্ছে। মানে কেউ যদি খেয়ে না? কেউ খাবে না, আমরা চুক্তি ভঙ্গ করি না। আপনি কি আমাকে এখনই খাবেন? না, আমার হাতে কিছুটা সময় আছে। সময় নিতে পারেন না, আমাদের হাতে 1.5 ঘন্টা আছে। সাথে যাবেন? যেতে কেন? হাই, শীতের আমেজে বেশ রোদে বসে আপনাকে টুকটুক করে খাবো, মজা লাগবে। মজা লাগবে? এত এত নিষ্ঠুর আপনি, নিষ্ঠুর। হ্যাঁ তো, ওই পাঁঠা মুরগিগুলো তো একই কথা বলে, তাই না? বুঝেছি। তো আপনি কি পটিতে যাবেন? না না, তবে ছাদে চলুন। চলুন, আমি ঘাড় ধরে নিয়ে যাব। কেন কেন? হ্যাঁ বুঝছেন না, তাহলে বেশ একটা শিকার ধরে নিয়ে যাচ্ছি, ফিলিংস আসবে। আমার ভয় লাগছে। কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই, এমন ধারালো দাঁত আমার। তাছাড়া মানুষের মাংস ছাড়ানো আমাদের কাছে একটা শিল্প। মানে মানে আপনি কিছুই বুঝবেন না, আপনাকে কখন খেয়ে ফেললাম আমার ঢেকুর শুনে তবেই আপনি বুঝতে পারবেন। মানে মানে আমি তখন মরেই যাব। সে তো শরীরটা, পাগল তুই গীতা পড়িস নি রে? ন হন্যতে হন্যমানে শরীরে। আপনার গীতাও জানেন? জানি জানি, কোরআন বাইবেল জেন্দাবেস্তা সব জানি, মাই ডাস ক্যাপিটালও জানি।
দাস ক্যাপিটাল আর বলবেন না। একবার এক কমরেডকে খেতে যাব, আমার প্রথা অনুযায়ী জিজ্ঞাসা করেছি, সে শিখছে কি বলে কিনা ডাস ক্যাপিটাল শুনব। আমি তো সব জানি না, শেষে আমার শালা এসে আমার মুখ রক্ষা করল। অনেকদিন চিনেছিল তো, আর ও সব একেবারে মুখস্থ তো। সেই কমরেডের কি কান্না শুনতে শুনতে, হায় লেনিন হায় মার্কস বলতে বলতে নিজেই মাথাটা আমার মুখে ঢুকিয়ে দিল। কি কাণ্ড, সে ওদের নাকি অভ্যাস। আমার শালা বলল, ভীষণ ভীষণ ডিসিপ্লিনড হয় ওরা। তা আপনার ঘেঁটিটা ধরি, ধরুন বাগটা এগিয়ে আসছে, মকাদার সিটটা ভিজে যাচ্ছে, সে বুঝতে পারছে কিন্তু থামাবে কে। হঠাৎ হঠাৎ বাঘের মুখটা রমিলার মতো হয়ে যাচ্ছে, গলার আওয়াজটা, এই শোনো তুমি তাড়াতাড়ি উঠে টয়লেটে যাও, একে নিয়ে যে আমি কি করি।